ভালো আছো সকলে? হ্যাঁ ভালো থাকো। এখন দেখো আমি ক্লাস 3 এর আগের দিন বাংলা সেকেন্ড পেপারে লিঙ্গের উপর একটা ক্লাস করেছিলাম। সেই দিনকে আমি লিঙ্গ কাকে বলে, কয় প্রকার, কি কি এবং তাদের সংজ্ঞা সব কিছু বলে দিয়েছি। আজকে যেটা করব দুটো আইটেম তোমাদের দেখাবো। এক হচ্ছে লিঙ্গ নির্ণয় করো আর লিঙ্গ পরিবর্তন করো। তোমরা পরীক্ষার খাতে এই ভুলটা ভীষণ ভাবে করো যে লিঙ্গ যদি নির্ণয় করতে বলি লিঙ্গ পরিবর্তন করো আর পরিবর্তন করতে বললে লিঙ্গ নির্ণয় করো। এইটা বারবার হয়েছে, সেই জন্য খুব ভালো করে পরীক্ষার সময় হেডিংটা পড়বে এবং আমি যেসব টাইপ অফ কোশ্চেন পাঠিয়েছি সেখানেও কিন্তু ভালো করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, লিঙ্গ নির্ণয় করো। নির্ণয় করো মানে হচ্ছে চিহ্নিত করো, তার মানে কোনটা কোন লিঙ্গ, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এইগুলো তোমাদেরকে তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। দেখো বাবা কোন লিঙ্গ হবে, বাবা হচ্ছে পুংলিঙ্গ, মা স্ত্রীলিঙ্গ, সন্তান উভয় লিঙ্গ, বই ক্লিপলিঙ্গ, শিক্ষক পুংলিঙ্গ, ভাই পুংলিঙ্গ, আছে ছাত্রী, হয়ে গেল দেখো স্ত্রীলিঙ্গ, পাখি উভয় লিঙ্গ, আর আছে চেয়ার ক্লিপলিঙ্গ। দেখো আমি এখানে কিন্তু কোথাও লিঙ্গ পরিবর্তন করিনি, আমি কোথাও বাবা মা হ্যাঁ এইগুলো করিনি, বুঝতে পেরেছো? এবার দেখো বলছি লিঙ্গ পরিবর্তন করো। তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, লিঙ্গ পরিবর্তন কিন্তু শুধুমাত্র পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের মধ্যেই হয়, এইটা ভালো করে মনে রাখবে। দেখো বাবা, এটা যখন আমি লিঙ্গ পরিবর্তন করছি হচ্ছে মা, দেব থেকে হচ্ছে দেবী, শিক্ষক থেকে হচ্ছে শিক্ষিকা, সবই পুংলিঙ্গ দেওয়া রয়েছে স্ত্রীলিঙ্গে করছি, বালক থেকে বালিকা, লেখক থেকে হচ্ছে লেখিকা, শিব থেকে হচ্ছে শিবানী, নদ থেকে হচ্ছে নদী, ভাই বোন, শিষ্য থেকে হচ্ছে শিষ্যা। দেখো তাহলে তোমরা লিঙ্গ নির্ণয় আর লিঙ্গ পরিবর্তন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, যখন পরীক্ষার সময় হেডিং দেখে ভালো করে ওগুলো লিখবে। ঠিক আছে, বাড়িতে যেগুলো আছে সব প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্তই, লিঙ্গের ক্লাসটা শেষ করলাম, পরের দিন পুরুষ এই ক্লাসটার উপর কিছু করে দেখাবো।